আপনি দেখছেন পদানিউজ24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি তাসনিয়া খানম। সোমালিয়ান জলদস্যুদের হাতে দীর্ঘ 33 দিন বন্দি থাকার পর শনিবার মুক্তি পেয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও 23 নাবিক। জলদস্যুদের আক্রমণের দিন থেকে মুক্তি পর্যন্ত প্রায় 5 সপ্তাহে যা ঘটেছিল সেসব দুঃস্বপ্নের কথা বর্ণনা করেছেন জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খান। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রমজানের দ্বিতীয় দিনে সকাল 8টার দিকে ডিউটি শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলেন কেবিনে। এ সময় হঠাৎ অ্যালার্মের শব্দে জেগে ওঠেন। রুম থেকে দ্রুত বের হতে হতে জলদস্যুরা জাহাজে উঠে পড়ে। তারা হুড়োহুড়ি করে জাহাজে উঠে পড়লে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে 12 জন সশস্ত্র জলদস্যুকে দেখতে পান, পরে পর্যায়ক্রমে আরও অনেক জলদস্যু জাহাজে ওঠে। ছিনতাইয়ের দিন মোট 65 জন জলদস্যু ছিল, তাদের কেউ ইংরেজি বলতে পারত না। তারা তাদের ভাষায় চিৎকার করছিল আর ভয় দেখানোর জন্য ফাঁকা গুলি ছুটছিল, তবে তারা কাউকে মারধর করেনি। এমন অবস্থায় সবাই পরিবারকে বার্তা পাঠিয়েছিলেন, জাহাজের ওয়াইফাই সংযোগ বিকল হয়ে যাওয়ায় 2-3 মাস যোগাযোগ করতে পারবেন না। জলদস্যুরা তাদের ব্রিজে জড়ো করে মোবাইল ফোন দিয়ে দিতে বলে, তবে কিছু নাবিক তারা ফোন লুকিয়ে রেখেছিল। ওগুলোর মাধ্যমে তারা পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। ছিনতাইয়ের 12 ঘন্টার মাথায় ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ এবং একটি বিমান তাদের জাহাজের কাছাকাছি এলে পরিস্থিতি বিপজ্জনক মোড় নেয়। জলদস্যুরা তাদের দিকে বন্দুক তাক করে শুয়ে পড়ার নির্দেশ দেয়। পুরোটা সময় 1 ইঞ্চিও নড়তে দেয়নি, এমনকি শৌচাগার ব্যবহার করতেও দেয়নি। ইইউ নৌবাহিনী জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলে, না হলে আক্রমণ করার হুমকি দিয়েছিল, কিন্তু জলদস্যুরা রাজি হয়নি। ধীরে ধীরে পরিস্থিতি অনেকটা অচল অবস্থায় পরিণত হয়। এ সময়টা সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল। এক পর্যায়ে জলদস্যুরা আত্মসমর্পণ না করলে গুলি চালানোর হুঁশিয়ারি দিয়ে ইইউ নৌবাহিনী কাউন্টডাউন শুরু করে এবং শেষে তারা ফাঁকা গুলি ছোড়ে। এতে জলদস্যুদের উদ্বিগ্ন হয়ে পড়ে, কিন্তু তারা নাবিকদের উপর চাপ সৃষ্টি করতে থাকে। ক্যাপ্টেনকে VHF-এর মাধ্যমে নৌবাহিনীর সঙ্গে কথা বলতে বাধ্য করে এবং নৌবাহিনীকে ঘটনাস্থল থেকে যেতে বলে, নইলে নাবিকদের মেরে ফেলবে বলেও হুমকি দেয়। ফলে নীরব হয়ে যায়, কিন্তু যুদ্ধজাহাজটি তাদের জাহাজের পাশাপাশি চলতে থাকে। প্রথম 3-4 দিন প্রচণ্ড চাপে ছিলেন, পরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। যখন জাহাজ হাইজ্যাক করা হয় তখন নাবিকদের একমাত্র কাজ ছিল ব্রিজে বসে থাকা। এক একটা দিনকে এক এক সপ্তাহের মতো লাগতো, ভালো করে ঘুমাতে পারতেন না, মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন। এটি একটা অনিশ্চিত পরিস্থিতি ছিল। 13 এপ্রিল বাংলাদেশ সময় সকালে একটি বিমান এসে জাহাজের ওপর চক্কর দিতে শুরু করে। জলদস্যুরা তাদেরকে লাইনে দাঁড়াতে বলে, কিছুক্ষণ পর জলদস্যুরা উল্লাস শুরু করে। শেষ 2-3 দিন তারা খুব বিধি নিষেধের মধ্যে ছিল। যখন জানতে পারলেন জলদস্যুরা জাহাজ ছেড়ে যাবে তখন এতটাই স্বস্তি পেয়েছিলেন এবং উত্তেজিত হয়েছিলেন যে ঘুমাতেই পারেননি। 14 এপ্রিল রাত 12:30টার দিকে জলদস্যুরা জাহাজ ত্যাগ করে। পদানিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24।